بوت بتاعنا بيبقى انت অনেকবারই এরকম জমায়েত করেছি কিন্তু আজকে জমায়েতটা আমরা যেন শেষবারের মতন হয় এই রিকোয়েস্ট করার জন্য আজকে আমরা সবাই একসঙ্গে এসেছি অনেক দূর দূরান্ত থেকে সবাই এখানে এসেছে জমা হয়েছে কারণ ট্যাটের রেজাল্ট দেওয়া হয়ে গেছে আমাদের এখনো রেজাল্ট দেওয়া হয়নি আমাদের পরীক্ষা কিন্তু ট্যাট পরীক্ষা অনেক আগে হয়েছে হ্যাঁ তো আমাদের রেজাল্টটা দিয়ে আমাদের যেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী স্যার সর্বোপরি অভিভাবক তিনি ত্রিপুরা রাজ্যে উনি তো আমাদেরও অভিভাবক উনার কাছে আমরা সবাই বড় জোরে নিবেদন করতে এসেছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করে উনি যেন আমাদের সকলকে নিয়োগ করে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেন এবং আমাদের কৃতার্থ করেন স্যারের কাছে আমাদের এই রিকোয়েস্টটা জানানোর জন্য আজকে আমরা সবাই এখানে জমায়েত হয়েছি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে সবাই এসছে অনেকের কিন্তু মানে সময় পেরিয়ে যাচ্ছে হাতে আর সময় থাকবে না এখন যদি রেজাল্ট পাবলিশ করে আমাদের নিয়োগ করা না হয় আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের ভীষণ মানে অনেকটাই লস হয়ে গেছে এতটা দিন এখন যদি স্যার আমাদের নিয়ে একটু ভাবেন ওনার কাছে আমরা সত্যি কৃতজ্ঞ থাকবো এই বলে আমি আমার কিন্তু নমস্কার।